বন্ধুরা আপনারা তো কোনো না কোনো দিন লোকাল ট্রেনে চেপেছেনই, কিন্তু বন্ধুরা আপনারা কি এটা ভেবে দেখেছেন যে লোকাল ট্রেনে টয়লেট কেন থাকে না? আর ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে কেন স্লিপার কোচ এখনো পর্যন্ত দেওয়া হয়নি? এই সমস্ত তথ্য জানতে চাইলে আপনারা এখনই ভিডিওটাকে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের অনেক কাছাকাছি আছি। তো দেখো বন্ধুরা, লোকাল ট্রেন যেহেতু একটা শর্ট ডিস্টেন্সের ট্রেন হয়ে থাকে, আর তাছাড়া লোকাল ট্রেনে যদি ভুল করেও টয়লেট দেওয়া হয় তাহলে প্রত্যেকটা স্টেশনে লোকাল ট্রেন থেকে 10 থেকে 15 মিনিট দাঁড়াতে হবে, কারণ বাথরুম থাকলেই তো আর হবে না, লোকাল ট্রেনের মধ্যে জল অবশ্যই ভরতে হবে। আর বন্ধুরা আপনারা কি এটা জানেন যে বন্দে ভারত এক্সপ্রেসে কেন স্লিপার ক্লাস থাকে না? তো দেখো বন্ধুরা, বন্দে ভারতের রুট বেশি দূরত্বে হলেও সেটা অল্প সময়ের মধ্যে কভার করে নেওয়া হয়, কারণ বন্দে ভারত এক্সপ্রেসে সবসময় ম্যাক্সিমাম স্পিড থাকে 130 কিলোমিটারের উপরে, তাই প্যাসেঞ্জাররা ট্রেনের মধ্যে বসেই চলে যেতে পারবে, তাদের শোবার কোনো দরকারই নেই, তাই জন্যই তো দেওয়া হয় না বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে স্লিপার ক্লাস।